sen olduğun hakkı. Kahramana bunun serban doksinti, norma zanay, tara apke, ki sonda esas kurek, moşal biçilere yaygın koray var mutlusuz. নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করেও তারা আজকে এই ধরনের একটা দুর্বৃত্তায়নের মধ্যেও রাতের অন্ধকারেও নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা এই মিছিল অংশ নিয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন শাহবাগে আমাদের যে ভাই বন্ধুরা এই ফাঁসিবাদের পতনের বিরুদ্ধে আন্দোলন করছে, এই স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের উপরে হামলা হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বিপ্লবীন্দ্র এবং প্রতিবাদ জানাই, শেখ হাসিনাকে স্মরণ করে দিতে চাই। রাজপথে আন্দোলন সংগ্রামে গুলি করে পৃথিবীর কোন স্বৈরশাসক টিকতে পারে না। আপনারা যখন ভোলায় গুলি শুরু করেছেন আপনাদের পতন হবেই। কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের যুবক বন্ধুরা যখন এই জ্বালানিকলের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম মিছিল বের করেছে, প্রশাসনের ভাইয়েরা নাকি তাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। কিন্তু আমার ভাই এবং বন্ধুরা, বর্তমান এই সরকার তো জনগণের ভোটে নয়, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের ভোটের অধিকারকে কবর দিয়ে জোর জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতায় আছে। এই ফাঁসিবাদের গোলামি করে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন না। কারণ আজকে এই সরকার যেভাবে মানুষের উপরে গুলি চালাচ্ছে তাতে মানুষ কিন্তু তার সর্বোচ্চ টুকু দিয়ে প্রতিরোধ করে চলবে, এবং সেই প্রতিরোধে এই ফাঁসিবাদের আস্তানা ধ্বংস হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। আজকে এই জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধির ফলে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পরিবহন থেকে শুরু করে সর্বসেক্টরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, মানুষের জীবনের অবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। সরকার আন্তর্জাতিক বিভিন্ন বিদেশ দুষ্ট চক্রের গ্যারাকলে বন্দী হয়েছে। IMF এর এই আপনার বেআইনি, আমি বলবো যে অপরিকল্পনা প্রসূত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে দেশকে ধ্বংসের খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। কারণ সরকার আপনি ইতিমধ্যে দেখেছেন IMF এর কাছ থেকে 450 কোটি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে 100 কোটি, জাইকার কাছ থেকে $50 কোটি ঋণ চেয়েছে। অথচ কিছুদিন আগে ওই সরকার বলেছিল তারা বিদেশিদেরকে ঋণ দেবে। সুতরাং এই সরকারের কাজ এবং কোথায় মিল নাই, তারা যে জনগণের সঙ্গে ভারতবাদী করছে এটা আজকে স্পষ্ট। কাজী যদি 90-এর মতো জীবন দিতে হয়, নূর হোসেনের পরিবর্তে নূর আলমরা জীবন দেওয়া শুরু করেছে, এবং বাকি লড়াই আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। ভোলায় যখন গুলি চালিয়েছে, এখানেও গুলি চালাতে পারে, আমাদের মিছিলেও গুলি চালাতে পারে। কাজী আজকে কোন দল এবং সংগঠন কিন্তু এই সরকারের আমলে আর নিরাপদ নয়। বর্তমান লড়াই বাঁচার লড়াই, কাজী বাঁচতে হলে লড়াই সংগ্রাম করেই বাঁচতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, জ্বালানি তেলের দাম কমানো পর্যন্ত গণ অধিকার পরিষদের অব্যাহত কর্মসূচি রাজপথে থাকবে। সেই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে, জনগণের অধিকার আদায় করতে গিয়ে যদি আমাদেরকে লাশ হতে হয়, আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট কথা, জ্বালানির যে দাম বাড়ানো হয়েছে সেই দাম কমাতে হবে, আমাদের দাবি একটাই। দেশের জনগণকে বলবো, বাসে বসে কিছু দিন দিলে রাজ্যের পরিবর্তন হবে না, আপনাদের কষ্ট কমবে না, আপনাদেরকে মিছিলের সামিল হয়ে অধিকার আদায় করতে হবে, এই স্বৈরাচারকে বাধ্য করতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে যদি আমরা রাস্তায় না নামি, ভবিষ্যতে আমাদের পরিস্থিতি কিন্তু সেরকম।